ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূর্ণিমা কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি পূর্ণিমা। আর কি বলতো, আজকে হচ্ছে তাই তো, আজকে উঠতে উঠতে আমার 6টা বেজে গেছিল, কারণ কোন কাজে যায় 6টার সময় খাবার নিয়ে যায়, আর আমি উঠেছি 6টার সময়। তো রুটি করে দিতে দিতে 7টা বেজে গেছে, তো 7টার সময় কাজে গেছে আজকে। তো কিছু বলেনি, একটু বেলা হয়ে গেছে, তো তো আমি আর 2টো রুটি করি, আমার 2 মেয়ে খাবে, কারণ ওরা রুটি খাওয়ার পটু পটু না, পাগল করে। হ্যাঁ ওই তো পাগল। ওই তো একটু জল দাও তো, ওখান থেকে কলে যাও, কলে যাও, কলে যাও, চোখ মুখ ধুয়ে আসো। আটা বানাম বলে, আটা বানাম পারি না তো, আমি স্কুলেই যাইনি কোনোদিন। বলো, আমি তো পড়াশোনা জানি না। এই দলি পারো, আট একটা। তা তুমি আটা বানান পারো? পারি। যেরকম একটা একটা এরকম করে বের কর। কয়টা কয়টা? এই যে এইটা, এইটা কি? এই যে না না, এটা এই তুই কি খাস রে? এই টাটুমনা, টাটুমনা কি খাও? কি খাও সোনা? একটা পারছিস। এই বাটি সুদ্ধা খাই নিল। ওটা কি দুটো আছে নাকি? খাও না, খাও না, খাও না, খাও না, খাও না, খাও না। কথা কথা বলে মাম মাম। খাও না, খাও না, খাও না, খাও না। দেয় না তোমার খাতে, দেয় না, দেয় না, খাইতে দেয় না। খাও না, এসো না, খাও না, খাও না, খাও না, খাও না, খাও না, খাও না। এই যে খায় না, খায় না, খায় না। ওরে শোনা রে, কি হলো কি হলো? তুই তো দেইছিস না, তুই তো তারপর কলি। বাবা কো বাবা, তোমার এই যে মাম 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 মাম, দুটো পাখি একটা, তিনটে বাবা 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 বাবা, বড় একটা, এই যে একটা টু টু, আর কি আছে ভুলে গেছি। আসো 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 দাদা, আসো 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 আসো। মাম 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 আরে ওরা খেলতে চলে যায় মেয়ে খেলে। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো অনেক বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা। এই দেখো, এই যে আজ এই জায়গাটাই বেছে নিলাম, দূরে আর গেলাম না কি বলতো, কারণ দূরে যাওয়ার টাইম হচ্ছে না। আর এই ড্রেসটাই পরেছি দেখো। তো কুণ্ডু গেছে বাজারে, ঘোষ এখনো আসলো না, কি করবো, গাই দোয়াবো না কি করবো বুঝতে পারছি না। তো ভাবছি দোয়াবো না, কারণ আমি দোয়াতে গেলে আবার মাঝে মাঝে লাথি মারে। তো আমি এখন যাব দোকানে, তবে এই শাড়ি পরে যাব না, শাড়িটা চেঞ্জ করব, কারণ এই শাড়ি পরে কাজ করা যায় না। এই দেখো মালা একাই খুলে গেছে, তো ভালো হয়েছে, এমনি তো খুলতে হতো, খুলেই গেছে। তো যাই হোক, আমি এখন দোকানের দিকে হাঁটা দেব। তো অনেকগুলো রিলস বানালাম, তোমরা দেখো। ওই দেখো আমার গরু ওখানে রাখা আছে, আর ওই যে বাবা স্নান করছে, আর ওই দেখো ছাগল বাঁধা আছে, আর এই যে স্ট্যান্ডটা নিয়ে চলে যাচ্ছে, এই যে কারণ একটা ছোটো স্ট্যান্ড কিনবো ভাবছি, কিন্তু এখনও কিনতে পারছি না। একটা স্ট্যান্ডের দাম প্রায় 350-400 টাকা। তা আপাতত এরা ভাঙা স্ট্যান্ডটা দিয়ে চালাচ্ছি, এটা দিয়েই চলবে। হরে বাবা রে বাবা, একটা স্কুল ড্রেসের কাজ আছে, 2টো ব্লাউজ আছে, সবগুলা কাজই করতে হবে। তো কখন কাজ করবো আর কখন আসবো ভেবেছিলাম, আজকে সকাল সকাল যাবো, তো বেলা হয়েই গেল। সব কাজ করে করেই এই প্ল্যাটফর্মে আসতে হয়, কিছু করার নেই। বাবা চাবি পড়ে গেল। তো
তালাটা এক হাত দিয়ে দিয়ে দিলাম, এই যে চাবিটা ঠাস করে পড়ে গেল। তো চলো, বাবারে বাবা, সত্যি আজ ভাবতেই পারিনি মালাটা একাই খুলে পড়ে গেছে। রিলস করতে করতে এতটাই ব্যস্ত ছিলাম যে মালা খুলে পড়ে গেছে টেরও পাইনি। এগুলো দে বাবা দে। দেখো কানের সময় সব খুলে ফেলেছি আর ওরা দেখো কি সে ব্যস্ত। ওই যে এ বা দেখলো না না কি ওগুলো খেলা তো বানাচ্ছিস কেন? হ্যাঁ দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও দিচ্ছি না, দাও ওগুলো, ওগুলো কাজের জিনিস, আমি অনেক টাকা দিয়ে কিনছি বাবা। পাঁচ টাকা দিয়ে কিনছো? পাঁচ টাকা দেবে মানে দশ টাকা দেবে না, এনে দিবি তুই। দেখো এখনো ঘোষ আসলো না, কি করবো আমি ঠিক নিজেও বুঝতে পারছি না, ন্যাড়া ন্যাড়া লাগছে। চলো লোহার কড়াই, এগুলো কি লোহার কড়াই? এই সব লোহার? এই ছোটগুলো কিরম দাম গো? আরে ঘোড়া ডিম আমার একটা দরকার, তুমি বলোই না। আরে ধরো এমনিগুলো যেগুলো যে ধরো 300 টাকা মতো, হ্যাঁ 250 টাকা মতো, ওই সাইজের গুলো যদি আমি ইসের গুলো নেই কিরম দাম হবে? বড় হবে, আরো বেশি দাম হবে? না না ভালো বড় সাইজ হয়ে যাবে। কি আর কি না সিরিয়াস কি বলতো, এখন ওই দুধ হয় তো, দুধ জাল দেবো, দুধ জাল দিয়ে দিতে কড়াইটা ভালো হবে। 200-250 টাকার মধ্যে হবে মোটামুটি? হ্যাঁ ভালো পড়ে। তুমি কি করছো, পালিশ করছো? হ্যাঁ কি দিয়ে গো পালিশ করো? কি দিয়ে? লবণ দিয়ে, হলুদ দিয়ে। সবাই শুনে ফেললো কিন্তু, লবণ দিয়ে, হলুদ দিয়ে, কেন লঙ্কার গুঁড়ো? কেন আমাদের নাতিনের মতো বলো না, রান্না করে কি দিয়ে? লবণ, হলুদ, তেল, জুতো, বোতল, শোনো না সামনে যা যা পাচ্ছে, বোতল, গিলাস সব কিছু হাড়ির মধ্যে দিয়ে তারপরে রান্না করছে। বাবা চকচক হয়ে গেল না, ও এগুলো আবার সাফাই করতে হবে বলো? হ্যাঁ সে তো 100 বার না, তুমি সাফাই করো আমি খুলি। বাবা রে বাবা খুললি বাবা,